দেখুন, সায়নী ঘোষ নিয়ে আপনারা যে প্রশ্ন করছেন, আপনাদের বলি তদন্তের কোর পার্ট নিয়ে আমি কোনো মন্তব্য করব না, কিন্তু আমরা এটা অবশ্যই বলছি যে এই টাইমিং নিয়ে, কেন ভোটের আগে যখন নবজোয়ার তখন অভিষেককে যেভাবে হ্যারাস করা, অভিষেকের কনভয়ে হামলা করা, অভিষেকের স্ত্রীকে হ্যারাস করা, তো এমনি আমাদের নেতা নেত্রীদের আবার বুথ লেভেলেও সেই পুরনো পোস্টপল ভায়োলেন্সের মামলা দিয়ে এসব আমাদের প্রার্থীদের ডেকে পাঠানো হচ্ছে ভোটের আগে, ইত্যাদি ইত্যাদি এসব চলছে, আপনারা বুঝতে পারছেন। আমি শুধু এটুকু বলি যে আজ বুধবার, আমি যেটুকু জানি তাতে সায়নী ঘোষ আজ বর্ধমানের গলসির দিকে প্রচারে যাচ্ছেন। আজ তিনি তদন্তকারী এজেন্সিকে একটি চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন যে যেহেতু সামনে ভোট আছে, তো ভোটের পর যেদিনই এজেন্সি ডাকবে তিনি নিশ্চিতভাবে সহযোগিতা করবেন, এবং আজকে প্রায় 530 পাতার মতো কোন বিষয়ে সহযোগিতা করার জন্য যা এজেন্সি চেয়েছিলেন সেটা পাঠিয়ে দিয়েছেন সায়নী ঘোষ, এবং তিনি রওনা হয়ে গিয়েছেন, দলের প্রচারে তিনি অংশ নেবেন। আর একটা বিষয় হচ্ছে যে যেহেতু সায়নী ঘোষকে মৌখিকভাবে আসতে বলা হয়েছিল এবং বোধহয় কোনো সামান আসেনি আমি যেটুকু জানি, তো উনি 100 বার যাবেন, সে মৌখিকভাবেই হোক বা সামান দিয়ে হোক, কিন্তু একটি চিঠি সায়নী পাঠিয়ে দিয়েছেন এজেন্সিকে, এবং তিনি তৃণমূল রাজ্য যুব কংগ্রেসের সভানেত্রী হিসাবে পঞ্চায়েত নির্বাচনের প্রচারে পুরো দস্তুর আজ এবং কাল অংশগ্রহণ করবেন।